মসজিদে অথবা ইসলামিক প্রতিষ্ঠানে চাঁদ তারা ছাপানো যাবে কি মসজিদে কিংবা ইসলামী প্রতিষ্ঠানে চাঁদ এবং তারা কেন ছাপাবেন এগুলো আপনি এমনি তো ছাপানোর কোনো প্রয়োজন নেই চাঁদকে যদি আমরা বলি এটা ইসলামিক একটা সিম্বল বা চিহ্ন তাহলে সূর্য কি ইসলামিক সিম্বলের বাইরে সূর্য কি আল্লাহ সৃষ্টি করেননি যে আল্লাহ চাঁদ সৃষ্টি করেছেন তিনি সূর্য সৃষ্টি করেছেন চাঁদ তারা আল্লাহর কিছু নিদর্শন সৃষ্টির বিশাল এক নিদর্শন যার মধ্যে আমাদের অনেক জানার বোঝার এবং আল্লাহর তৌহিদের বেশ কিছু লক্ষণ শেখার যথেষ্ট সম্ভাবনা এবং সুযোগ আছে অতএব কেউ যদি চাঁদ তারা তাদের লগতে ব্যবহার করতে চান তার মাদ্রাসার লগতে তার প্রতিষ্ঠানের লগতে তাতে কোনো অসুবিধা নেই সেরিয়াতে এটা নিষিদ্ধ নয় জায়েস কিন্তু আবার এমনও নয় যে চাঁদ তারা আপনি দেখিয়ে দিবেন ইসলাম বোঝানোর জন্য চাঁদ তারা দেখিয়ে দিবেন এমন কিছু আসলে নেই এমন কোনো হাদিস বা কোরআন নেই যে চাঁদ তারা কেউ যদি এভাবে দেখায় তার মানে সে ভালো মুসলিম আর না দেখালে ভালো মুসলিম না এমন কিছু নেই